হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে ওয়িং স্কেলে ডিসপ্লে কীভাবে রিপেয়ারিং করতে হয়। তো আমার এখানে রয়েছে একটা ওয়িং স্কেলের ডিসপ্লে আছে, যেটা আমি অন করেছি। এখানে ডিসপ্লেটা পুরো কেটে কেটে যাচ্ছে, পুরো একটা প্যারালাল লাইন পুরো কেটে রয়েছে। এখানে যে মিডিল যে লাইনটা রয়েছে, এই মিডিলের লাইনটা কেটে রয়েছে। এখানে আমি একটা ওয়েট দিয়েছি, ওয়েট দেওয়ার পরে এখানে মিডিলের যে লাইনটা রয়েছে সেই মিডিলের লাইনটা পুরো কেটে রয়েছে। তা এইটাই আজকে রিপেয়ারিং কীভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই আমি ভিডিও যখন শেয়ার করব তখন তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা হচ্ছে একটা কমন অ্যানোড ডিসপ্লে। এটাই আমি কিভাবে চেক করতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, যে এখানে যে লাইনটা কেটে রয়েছে সেই লাইনটা কিভাবে চেক করতে হয় সেইটা সবার আগে তোমাদের বুঝতে হবে, যে কোন পয়েন্টটা এখানে কেটে আছে। এখানে কমন অ্যানোড যেহেতু রয়েছে, সেই এটা চেক করতে গেলে এখানে মিডিলে ডিসপ্লের যে 3 নম্বর পিনটা আছে, এই 3 নম্বর পিনে মিটারের রেড পয়েন্টটা রাখতে হবে আর ব্ল্যাক পয়েন্টটা দিয়ে বাকি যে পিনগুলো আছে সেইগুলো টাচ করে দেখতে হবে যে কোন পয়েন্টটা কাটা। আমি এখানে একটা মিটার নেব, মিটার নিয়ে এর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে চেক করব। এখানে নর্মালি যে 5 নম্বর যে পিনটা থাকে সেই 5 নম্বর পিনটা হচ্ছে মিডিল পয়েন্ট। মিডিলের যে সিগমেন্টটা রয়েছে, সিগমেন্টের যে এলইডিটা রয়েছে, এই এলইডিটা 5 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করা রয়েছে। তাহলে এটাকে কিভাবে চেক করতে হয় সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। কমন অ্যানোড ও ক্যাথোড এলইডি কীভাবে চেক করতে হয় তার ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। আমি এখানে মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারের যে বার্জার পয়েন্ট আছে সেই বার্জার পয়েন্টে রেখে এই এলইডিটা চেক করতে হয়। এখানে এলইডির যে 3 নম্বর পিন আছে, 3 নম্বর পিনে রেড যে মিটারের প্লটটা রয়েছে ওই প্লটটাকে রাখতে হবে আর ব্ল্যাকটাকে চারদিকে যে পিনগুলো আছে সেই পিনগুলোর সঙ্গে কানেক্ট করে দেখে নিতে হবে যে মিডিলের পয়েন্ট কোনটা। আমি এখানে 3 নম্বর পিনে রেড যে প্লটটা রয়েছে মিটারের সেইটা আগে রাখছি আর ব্ল্যাক যে প্লটটা রয়েছে সেইটা দিয়ে আমি টেস্ট করে দেখে নিচ্ছি মিডিল পয়েন্ট কোনটা। উপরের দিক থেকে 5 নম্বর পিন হচ্ছে মিডিল পয়েন্ট, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর পিন আর এটা হচ্ছে 5 নম্বর পিন। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে 5 নম্বর পিনের মিডিলের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে 5 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করা রয়েছে। এবার এই 5 নম্বর পিনের যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটাকে চেক করতে হবে। এখানে যে 5 নম্বর পিন আছে ওই 5 নম্বর পিনের ট্র্যাকটাকে আমি চেক করে দেখব যে কোথাও ডিসকানেক্ট হয়ে আছে কিনা। যদি ডিসকানেক্ট হয়ে থাকে তবে ওটাকে কানেক্ট করে দিতে হবে, তবে গিয়ে এই কানেকশানটা
পাওয়া যাবে। এই 5 নম্বর পিনের থেকে যে ডিসপ্লে কানেক্টর পর্যন্ত গেছে সেই কানেক্টরের যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটাকে আগে চেক করতে হবে। এখানে একটা জাম্পার রয়েছে, এই জাম্পারের পরে যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকটা গিয়ে এখানে কানেক্ট হচ্ছে। যে ডিসপ্লে কানেক্টর আছে সেইখানে যে কানেক্ট হচ্ছে সেই পর্যন্ত দেখে নিতে হবে যে কোনো ডিস্টার্ব আছে কি না। ট্র্যাকটাকে ভালো করে চেক করছি, এখানে একটা জায়গায় শুধু আমি দেখতে পাচ্ছি যে একটুখানি মনে হচ্ছে যেন কাটা আছে, তাও আমি শিওর হওয়ার জন্য ভালো করে এটাকে দেখে নিচ্ছি। এরপর আমি একটা কি করব, ডিসপ্লের যে কানেক্টরটা লাগছে ওখানে ওখান থেকে একটা ওয়্যার আর ডিসপ্লের যে 5 নম্বর পিন আছে সেই 5 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করে দেব। আমি এই যে এখানে একটা ওয়্যার নিয়েছি এই ওয়্যারটাকেই আমি এখানে কানেক্ট করে দেব। এখানে ডিসপ্লের যে 5 নম্বর পিনটা আছে এই 5 নম্বর পিনে থেকে যে জাম্পারটা এসছে ওই জাম্পারেরই ওখানে একটা কানেক্ট করে দিচ্ছি। আর এখানে ডিসপ্লের যে কানেক্টারটা জ্যাকটা রয়েছে যেখানে কানেক্টার জ্যাকটা এখানে লাগছে যেখানে সেই জ্যাকের ওখানে পিনে একটা কানেক্ট করে দেব। বন্ধুরা তোমরা যারা এই কাজটা করবে তোমরা খুব সাবধানের সাথে করবে, কেননা ডিসপ্লের যে কানেক্টারটা লাগছে এইখানে যখন ওয়্যারটা সোল্ডার করা হয় তখন একটা পিনের সঙ্গে আরেকটা পিন যেন জয়েন্ট না হয়ে যায়, যদি জয়েন্ট হয়ে যায় তবে কিন্তু ডিসপ্লেটা শর্ট হয়ে যাবে, তখন আরও অন্যরকম প্রবলেম শুরু হয়ে যাবে। তো এই জায়গাটা খুবই সাবধানে করতে হবে। আমার এখানে সোল্ডার করা হয়ে গেছে, এবার আমি ডিসপ্লেটাকে কানেক্ট করে দেখব, ডিসপ্লে কানেক্টরটা এর মধ্যে লাগিয়ে দেখব যে ঠিকমতো জ্বলছে কি না। এখানে আমি ডিসপ্লে কানেক্টরটা এর সঙ্গে গুঁজে দিচ্ছি। এখানে দেখো আমার মিডিল যে পয়েন্টটা কাটা ছিল সেই পয়েন্টটা কিন্তু আর কাটা নেই, এখন পুরো ভালোভাবেই গ্লো করছে। আমি মেশিনটাকে অফ করে একবার অন করলাম, এখানে মেশিনটা চালু হয়ে গেছে। এখানে 8-8-8 সবকটা 8 চলছে মানে আমার ডিসপ্লে পুরো ওকে। এই হচ্ছে জাম্পার যেটা আমি কানেক্ট করলাম। এই হচ্ছে ডিসপ্লে, এখন পুরো ফুল ওকে হয়ে গেছে, আর কোনো রকম প্রবলেম নেই ডিসপ্লেটার মধ্যে, এখন পুরো ফুল রেডি ডিসপ্লেটা। যা সমস্যা ছিল সেটা পুরোপুরি সলভ হয়ে গেছে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এখান থেকে ভালোভাবেই এই রিপেয়ারিংটা শিখতে পারলে। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করো আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই।